রাজধানীর রায়নায় আজকে জনসংযোগ সারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষের অভাব অভিযোগের কথা শুনলেন, একেবারে সরাসরি তাদের সামনে গিয়ে তাদের সঙ্গে কথা বললেন। আজকে তৃণমূলের নবজাওয়ার যাত্রার 20 দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় রায়নায়। এই বয়স তবে মাঝে তৃণমূল কেউ বার্ধক্য ভাতা নিয়ে অভিযোগ করলেন। আপনারা শুনলেন এই প্রবীণ মানুষটি কেঁদে ফেললেন, কেন বার্ধক্য ভাতা তিনি পাননি সেই অভাব জানাতে, সেই ক্ষোভ বিক্ষোভের কথা জানাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হয়েছিলেন। তিনি বলতে বলতে কেঁদে ফেলেন এই প্রবীণ মানুষটি, কথা বলেন আশা কর্মীদের সাথে। আমি 16 বছর ফ্রি সার্ভিস দিচ্ছি, আপনি আমার জনগণকে জিজ্ঞাসা করুন। আমাদের কি অপরাধ স্যার, আমরা জানতেই পারলাম না যে আমাদের কেন ক্যান্সেল করা হলো। আপনার ফোনে আমি আজকেও কল করেছি, দেখুন আজকেও বলা হলো যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে, সঠিক সময়ে আপনি উত্তর পাবেন। আজ পর্যন্ত স্যার আজকে কতদিন হলো বলুন, কোনো উত্তর পাচ্ছি না। দাদা আপনি এসেছেন, আপনার কাছে করজোড়ে অনুরোধ, আপনি আমাদের মানে দয়া দেখছি পানীয় জল রাস্তা নিয়েও অভাব অভিযোগের কথা শোনালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এলাকার মানুষজন। পূর্ব বর্ধমান জেলার রায়নাতে এসে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রামে গ্রামে যখন তিনি ঘুরছেন, তার কনভয় যাচ্ছিল, ঠিক সেই সময় বড় নইনান গ্রামে তিনি নামেন। গ্রামবাসীদের সাথে কথা বলার সময় গ্রামবাসীরা একরাশ ক্ষোভ উগড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। একদম সরাসরি পানীয় জলের সমস্যা থেকে শুরু করে রাস্তায় পিচ না পড়া, মোরাম না পড়া, বার্ধক্য ভাতার টাকা না পাওয়া, 70 অর্ধ কেউ 90 অর্ধ মানুষজন বার্ধক্য ভাতার টাকা পাননি, এই অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাতের সামনে পেয়ে তারা তুলে ধরেন। কথা শোনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পানীয় জলের সমস্যা মেটানোর জন্য একদম ঘটনাস্থলে দাঁড়িয়ে তিনি নির্দেশ দেন যে অবিলম্বে 4-4টি টিউবওয়েল যাতে এই গ্রামে বসিয়ে দেওয়া হয় এবং বার্ধক্য ভাতার টাকা কেন আটকে রয়েছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন তাদেরকে প্রয়োজনীয় নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সেই বড় নইনান গ্রাম থেকে আবারও তার পরবর্তী গন্তব্যের দিকে রওনা হচ্ছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্থানীয়দের অভাব অভিযোগের কথা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু এত আপত্তি কোথায়? আপত্তি তো জানালেন তৃণমূলের একাংশ, তৃণমূলের সাধারণ কর্মীরা, স্থানীয় মানুষজন, মানে তৃণমূলের যারা কর্মী তারা অভিযোগ জানাচ্ছেন বড় নইনান গ্রামে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় দাঁড় করানো হলো, কেন স্থানীয় মানুষজন অভাব অভিযোগ জানালেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এই জায়গায় দাঁড়িয়েছেন, কেন এখানে তাকে দাঁড় করানো হয়েছে, এই নিয়ে কিন্তু স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে এবং রীতিমতো ক্ষোভের কথা তারা জানিয়েছেন। গ্রামের মানুষজন যারা বড় নইনান গ্রামের বাসিন্দা তারা তাদের ক্ষোভের কথা জানিয়েছেন এবং তারপরই এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পরপরই আমরা দেখলাম যে রীতিমতো ক্ষোভে ফুসছেন এই এখানকার যারা স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী নেতারা রয়েছেন। সুমন দাসের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ।
এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল দা, আজকে রায়নায় জনসংযোগ সাধছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এলাকার মানুষজনদের ক্ষোভ বিক্ষোভের কথা শুনছেন, কিন্তু সেখানেই তৃণমূলের নেতাকর্মীদের একাংশ বিবাদে জড়িয়ে গেলেন এই নিয়ে যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়ে এই ক্ষোভ বিক্ষোভের কথা জানালেন স্থানীয় মানুষজন, এই সুযোগ কেন করে দেওয়া হলো? দেখুন, দিদির দুধ কার্যক্রমটা ঘটা করে ছাপ নামানো হয়েছিল শুধু গ্রামবাসীদের, এই সমস্ত অভিযোগের কারণে দিদির দুধ কার্যক্রমটাই উঠে গেল। দুধ যেখানে, মানুষের ক্ষোভ সেখানে, মারপিট সেখানে তৃণমূলের। আবার কোন বুদ্ধিতে অভিষেককে নিয়ে রায়নায় দাঁড় করালো এটা আমি জানি না। আর একটা জিনিস ভালো হয়েছে, অন্তত পক্ষে অভিষেকের বড় বড় কথা, বড় বড় বুলি সেটা নিজের কানে শুনলো যে ওর সরকার, ওর পার্টির লোকেরা কিভাবে গ্রামের মানুষকে বঞ্চিত করেছে, কিভাবে উন্নয়নের টাকাকে আত্মসাৎ করেছে। স্বাভাবিকভাবে তৃণমূলে লড়াই তো এমনিই চলছে, আর সেই লড়াইটা অভিষেক ব্যানার্জিকে কেন্দ্র করে আরো বড় আকারে ধারণ করলো। তার কারণ হচ্ছে যে কেন অভিষেককে দাঁড় করানো হলো, দাঁড় করানোতেই তো সব জেনে গেল, সারা সাধারণ মানুষ জেনে গেল, অভিষেক ব্যানার্জি জেনে গেল যে চুরি হয়েছে, লুট হয়েছে। অতএব তৃণমূলের যে পক্ষ খেয়েছে সে পক্ষ কেন দাঁড় করানো হলো এই নিয়ে চিৎকার করছে, আর যে পক্ষ খাওয়া পায়নি সেই পক্ষ দাঁড় করিয়ে যে কারা খেয়েছে তাদেরকে আইডেন্টিফাই করিয়েছে। অর্থাৎ এই লড়াই খাওয়া আর না খাওয়ার লড়াই, পাওয়া আর না পাওয়ার লড়াই। ধন্যবাদ রাহুল দা, আপনাদেরকে আরো একবার জানাবো। আজকে জনসংযোগ সারেন রায়নায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেই সময় তৃণমূলের নেতাকর্মীরাও ছিলেন এবং এলাকায় জনসংযোগ সারছিলেন, ক্ষোভ বিক্ষোভের কথা শুনছিলেন, কিন্তু কেন তাকে দাঁড় করিয়ে এই সমস্ত অভাব অভিযোগ শোনার সুযোগ করে দেওয়া হলো এই নিয়ে তৃণমূলের একাংশ নিজেদের মধ্যেই বিতর্ক বিবাদে জড়িয়ে গেল। কথা বলবো সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুজন দা, কি বলবেন? দেখুন, সার্কাস পার্টি বেরিয়েছে, সার্কাস পার্টি বেরোলে লোকে দু একটা কথা তো বলবেই। যদিও ছ দফা বাউন্সার ঘিরে আছে অভিষেককে, তার বাইরে হাজার দুয়েক পুলিশ, কিন্তু এইটা ওরা পারলে বুঝুক যে এতৎসত্ত্বেও সাধারণ মানুষের রিয়াকশনটা তাহলে বুঝুক, এতৎসত্ত্বেও তৃণমূলের কর্মীরা অভিযোগ করলো, তৃণমূলের কর্মীরা অভিযোগ করলো। সাধারণ মানুষকে যদি অভিযোগ করতে অ্যালাউ করা হতো তাহলে কোনো উত্তর দেওয়ার সুযোগ পেত না, দাঁড়াবার সুযোগ পেত না। মানুষের বিক্ষোভটা ভয়াবহ, গত কয়েকটা বছরে তাৎপর তুলনায় লুট হয়েছে বেশি, এবং সেটা কে বেশি খেয়েছে, কে ভাগ বেশি নিয়েছে, তাহলে কেন সেই কথাটা জানবার বুঝবার সুযোগ করে দেওয়া হলো এই নিয়ে তৃণমূলে গোষ্ঠীতে গোষ্ঠীতে আবার তারপরে মারামারি হয়েছে যে কেন অভিষেককে এই গ্রামে নিয়ে আসা হলো। অভিষেক পারলে বুঝে রাখুক, গ্রামগঞ্জের চেহারাটা ভয়াবহ, যেটা সার্কাস পার্টি করে ঘুরলে বোঝা যায় না। পুলিশ ফুলিশ বাদ দিয়ে একা একা ঘুরতে পারবে, হিম্মত আছে? একা একা ক্যারেজ থাকলো, এসব আজেবাজে কথা না বলে পারলে একা একা ঘুরুক। যদি গ্রাম বুঝতে চায়, যারা অতীতে গ্রাম বুঝতে চেয়েছেন তারা নিজেরা নিজেরা ঘুরেছেন নিজেদের মতন করে, সেই হিম্মত অভিষেকের নেই। ধন্যবাদ সুজন দা।